الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا وشفينا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله الله خير الماكرين أو كما قال عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين سمانيتا محترم معزز حاضرين مسلمين الكرام عمار بھائرا আপনাদের সকলকে আমার সম্মুখে সালাম গ্রহণ করছি আপনারা আমাকে সকলে সালামের জবাব গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণাতে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসবার এবং বসবার কিছু কোরআন হাদিসের মূল্যবান আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ এই যে আমরা যেখানে বসছি এটা কি লাভ না লস এটা কি লাভ না লস তাহলে এইটা তো আমরা লাভের কাজের মিনিতে বসছি ঠিক না বেঠে আমি একটি আয়াতে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি এর মাধ্যমে রাসূলের ছোট থেকে একটি হাদিস পাঠ করেছি আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াত নসিব করেন তাহলে ইনশাআল্লাহ আয়াত সম্পর্কে এবং হাদিস সম্পর্কে আলোচনা করব আল্লাহ তোমরা ومكروا ومكر الله
الله خير الماكرين الله پاک বলেন আল্লাহ পাক বলেন ও বান্দারা তোমরা যতই চক্রবাজি করো না কেন যতই কিছু করো না কেন যতই চক্কা ঘোরাও না কেন আমি আল্লাহ চক্কা থামাইলে কোন বান্দা চক্কা ঘোরার মধ্যে মন সমতা পাবে না ঠিক আল্লাহ রাসূল বলেন اخلص دينك يا كلام القليل তোমার ঈমান কি করো খাঁটি করো ঈমান কে খাঁটি করো ঈমান কে মজবুত করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ঠিক না ভাই ঠিক যে সমস্ত সন্তানকে মা বাবার কলিজার মধ্যে আঘাত দেয় মা বাবার মনের ভিতরে আঘাত দেয় আঘাত করল সে সাথে সাথে বেঈমান হয়ে ফিরল ঠিক না বেঠিক হ্যাঁ মার কলিজার মধ্যে লাথি মেরে ঠিক না বেঠিক মা বলল ও আমার বাবা তুমি আমার জন্য একটা গ্লাস পানি আনো আমি সাত দিন ধরে উপাস রইলাম অথচ আমি একদিন কাঁচা পানিটা পর্যন্ত আমি মুখে দেই নাই ঠিক না বেঠিক এমন সন্তান এমন একটা আল্লাহর ওলি হয়ে এমন একটা আল্লাহর বান্দা হয়ে তার মা বাপকে কষ্ট দেয় এমন আছে না নাই বহুত আছে বহুত আছে এই জমানার মধ্যে এখন বর্তমান দেখা যাচ্ছে টিভি সিনেমায় নায়ক নায়িকার ছবি দেখা যায় ঠিক না বেঠিক এরা অল বিশ্বে পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশ থেকে ধরে পুরো অল বিশ্বে দেখা যায় একমাত্র একমাত্র আল্লাহর বিরুদ্ধে একমাত্র আলেমুল্লাহর বিরুদ্ধে তারা তাদেরকে একমাত্র আলেমুল্লাহকে ধ্বংস করার জন্য তারা তারা কি করে এই সিনেমার মধ্যে চেহারা দেখায় মেয়েদেরকে ঠিক না বেঠিক হ্যাঁ যাই হোক আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বলছি এ কথাগুলোর উপর আমল করতে পারি সেই তো বিজ্ঞান করুন সকল বলে আমি ওয়াখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।